হাই বন্ধুরা, ব্লগার গার্ল স্মৃতি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেটা নিয়ে ভিডিও করা সেটা সারপ্রাইজই থাক। আজ আমার প্রিয় মানুষটাকে আমি সারপ্রাইজ দেব, তো চলো কি সারপ্রাইজ সেটাই তোমরা দেখতে পাবে এক্ষুনি। ও খেয়ে দে, অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওকে তুলতে হবে। আমরা সবাই জেগে আছি, একটুখানি ইয়ে করে দে না, মানে আলো করে দে না। এখন রাত্রির 12টা বাজে বন্ধুরা, আশা করি তোমরা একটু একটু বুঝতেই পারছ কি বোঝাতে চাইছি তোমাদের। আমার মেয়েও জেগে আছে বাবাকে সারপ্রাইজ দেবে বলে। চলো না, চোখটা বন্ধ কর। দরজাটা খুলে দে, চলো এবার বলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। কি গো, অবাক হয়ে গেছো তো? বার্থডে বয় অবাক হয়ে তাকিয়ে রয়েছে, আর পুরো যে ডেকোরেশনটা মানে সাজানোটা সবটাই আমার ভাই করেছে। এই যে আমার ভাই, এই যে হ্যাপি বার্থডে গোপাল, আমার হাজবেন্ডের নাম গোপাল। কেমন হয়েছে বলবে বন্ধুরা সাজানোটা? দেখলে বন্ধুরা, এটাই তোমাদের কাছে সারপ্রাইজ ছিল। এখন রাত্রির 12টা বাজে, এবার কেক কাটবে, খুব মজা হবে হচ্ছে আমাদের। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু তোমরা। কি বলবো, অসাধারণ। কি বলবো, আমার ভাই অনেক কষ্ট করে সাজিয়েছে। প্লিজ বলো কেমন হয়েছে তোমরা। এই যে এইটা আমার ভাই সাজিয়েছে, তোমাদের এই কথাটাই বলা হয়নি। প্লিজ প্লিজ বলো কেমন হয়েছে সাজানোটা, কমেন্টে জানিও। এই যে তারপরে এই জায়গাটা সব আমার ভাইরাই করেছে, বেলুন গুলো তো সব। বাবা তুমি কেঁদে ফেলেছো নাকি? এই যে সবটাই ওদের সাজানো, ওরাই আনন্দ করছে সব থেকে বেশি, তার মধ্যে আমি আছি। তা বার্থডে বয়, বার্থডে বয় তুমি কিছু বলতে চাও? খুব আনন্দ হয়েছে প্রথম, এত বছর পর মুড়িটা দেখিও না। আমার ভাই বেশি, আমার দুই ভাই বেশি পরিশ্রম করেছে। তোর মুখটা দেখা যাচ্ছে তো? আমার মেয়েও তার সাথে আছে, চোখে কাজল পরে ভূত মিশে দিচ্ছে। আমি না
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, আমি তো ধরতে পারি মা খালি বলছি বিশ্বাস কর। হ্যাঁ বাবা কেঁদে দিয়েছে, দেখানো গেল খেতে খাওয়াচ্ছি। আমি বড় রোজ দেখাবো। ঠিক আছে মা সরি, না বড় রোজ দাও না দেবো দেবো বড় রোজ দেবো সবাই মা থাকবে আমার থেকে বেশি খুশি আর কেউ হয়নি মনে হয়। দেখো বন্ধুরা কি অবস্থা আমাদের, বার্থডে বয় নিজেই মনে করিয়ে দিল কেকে মাখানোর কথা। আমি মোটেই মনে করাই নি, আমি বারণ করলাম, তুমি এরম এরম করে নিয়ে ঘুরছো। হ্যাঁ আমার মেয়েকে দেখো কি অবস্থা, খুব মজা করছি। আমার শ্বশুরও ঘুমোয়নি আজকে, এত আনন্দের চোটে এই যে জেগে আছে। ওই যে আমার শ্বশুর বলছে আমার বৌমা খুব ভালো করেছে। এবার আমার বোন কেঁদে ফেলেছে, আসলে কোনোদিন হয়নি, ওর ওর মা মারা যাওয়ার পর থেকে কোনোদিন এইভাবে হয়নি, তো ওর জন্য আসলে ও বন্ধুরা এতক্ষণ পর আমাদের কেক কাটার পর্ব শেষ হয়েছে, আরো অনেক মজা হয়েছে। দেখো আমার মেয়ে সারা ঘর ফুলে ফুল করে দিয়েছে ছিটিয়ে, কি অবস্থা করেছে, বিছানার মধ্যে খাটে ভর্তি, খুব মজা হয়েছে। এখনো এখনো অনেক কিছু বাকি আছে তোমাদের জন্যে, কালকে সকালবেলা দুপুরবেলা আবার তোমাদের সঙ্গে কথা হবে। বার্থডে বয় বার্থডে বয়ের জন্য কী কী রান্না হবে সেসব সব অবশ্যই শেয়ার করব। তো ঠিক আছে ভাই, এখন গুড নাইট, এখন অনেকটা রাত হয়ে গেছে, 12:30 অলরেডি বেজে গেছে। তো বাই বন্ধুরা, এখন তোমরাও ঘুমিয়ে পড়ো, আমরাও এবার ঘুমিয়ে পড়ব। হাই ফ্রেন্ডস, কালকে রাত্রি 12:00 সময় তোমাদের সঙ্গে আমি কেক কাটার ভিডিও শেয়ার করেছিলাম। আজকে আমি মায়ের বাড়ি এসেছি, কারণ হচ্ছে আমার আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর, না আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আমার মাই আমার বরের জন্মদিন পালন করে। তো এখন দুপুরবেলা, এখন 1:30 বাজে, আমার বর খেতে বসেছে, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো বন্ধুরা, আগে বলে দিচ্ছি। তো বন্ধুরা এই যে বার্থডে বয় কাছ থেকে এসে বসেছে খেতে, আবার কাজে গেছিল, মিটিং ছিল, মিটিং থেকে 2:00 সময় এই 1:30 সময় বাড়ি এলো, এসে খেতে বসেছে, আবার খেয়ে কাজে চলে যাবে। এই যে আমার মা যেমন পেরেছে জোগাড় করেছে যেটুকু পেরেছে, আমার বর লেজা খেতে প্রচন্ড পছন্দ করে, তাই লেজা দিয়েছি, লেজাটা ও একটু বড় দেখে লেজা পছন্দ করে, তাই মা লেজাই ওকে দিয়েছে। এই যে যেমন পেরেছে আমার মা জোগাড় করেছে, কোনো অসুবিধা নেই। আমার মা আমার পুজো করছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরটা, দেখে নাও ঘরে। আমি এই মাত্রই এলাম আমার শ্বশুর বাড়ি থেকে, মা যেহেতু নেমন্তন্ন, প্রত্যেক বছরই মা করে ওর জন্মদিন, আমার বর খেতে চালু করে দিয়েছে। তো দেখেছে বন্ধুরা, আমি আমার শ্বশুর বাড়ি থেকে এসে এখন অবধি জামা কাপড় এখন অবধি ছাড়িনি, তোমরা দেখে বুঝতেই পারছো।
তো ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে তো দুপুরের ভিডিওটা শেয়ার করলাম, রাতের খাবারের ভিডিও নিশ্চয়ই শেয়ার করব। ঠিক আছে ভাই, কালকে তো কেক কেটে ফেলেছি, আর আজকে এমনি ওর সময় নেই, ও কাজের থেকে আসবেই 10:30, তাই আজকে আর কেক কাটা হবে না, কাল কেটে ফেলেছে অলরেডি। হাই বন্ধুরা, আমি রাত্রে আবার ফিরে এলাম, অনেকটা রাত হয়ে গেছে আজকে। তো তোমাদের দুপুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, রাত্রের ভিডিওটা শেয়ার করা হয়নি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম তার জন্য। আর হাজবেন্ড তো 10:30 সময় কাজ থেকে এসে ও খেয়ে নিয়েছে, আর তো সেই ভিডিও শেয়ার করা হয়নি, সরি বন্ধুরা। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। তো এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম, বাই।